আজকের অ্যাট্রাকশন কোকোনাট চিকেন। বানাচ্ছি কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, প্রথমেই কড়াই দিয়ে দিলাম সাদা তেল, গোটা গরম মশলা, তেজপাতা, জিরের ফোড়ন, মৌরির ফোড়ন, সাথে কারি পাতা আর কাঁচা লঙ্কা। একটু ভাজা হয়ে গেলেই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব। বেশ হালকা একটু ভাজা হয়ে গেলে চিকেনের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনের পিস একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। এরপর দিলাম আদা রসুনের পেস্ট। এরপর ভালো করে কষিয়ে তেল ছাড়া হয়ে গেছে দেখো, তারপর দিলাম প্রধান উপকরণ নারকেল বাটা। দিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর একটু ঝাল হওয়ার জন্য আধ ভাঙা গোলমরিচ দিয়েছি, খুব একটা গুঁড়ো নয়। তারপর দেখো গ্যাসটা আমি বন্ধ করে চাপা দিয়ে রেখেছি। এরপর একটা তড়কা করছি সাদা তেল দিয়ে, আদা কুচি দিয়ে আর কারি পাতা দিয়ে। ব্যাস তড়কাটা এবারে ওপর থেকে চিকেনের মধ্যে অ্যাড করে দেব। এরপর ভালোভাবে বাটিতে সার্ভ করে গরম গরম ভাতের সাথে এনজয় করব। সুপার টেস্ট হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।